দর্শক গুড মর্নিং। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুরের তিন বাজার এরিয়ায়। আপনারা সামনে যে ফ্ল্যাটটা দেখছেন, আমরা এই ফ্ল্যাটেই আপনাদের জন্য একটা ফ্ল্যাট দেখাবো। 2BHK 760 স্কোয়ার ফুট, 760 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট দেখাবো। আপনারা ফ্ল্যাটটা সাইড ফ্রেস, মানে সাইড দিকে, ফ্ল্যাটের সাইড দিক এবং ফ্রন্টের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভালো করে দেখুন, তারপর পুরো তথ্যটা আমি আপনাদেরকে দেবো। আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একদম তিন বাজার এরিয়া। ঠিক ফ্ল্যাটের নিচেই এই যে আপনি এরিয়াটা দেখছেন, সামনে যে এরিয়াটা দেখছেন, সামনে যে লোকজন, সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে, সামনে যে বাজারটা দেখছেন, এটা হচ্ছে তিন বাজার এরিয়া। আমি আপনাকে বাজারটা একটু ঘুরিয়ে দেখাই। সামনে হয়তো একটু লক্ষ্য করবেন আপনারা যে সামনে বাজার রয়েছে, এটা হচ্ছে সামনের তিন বাজার এরিয়া। এই এরিয়াটা শ্রীরামপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 7-8 মিনিট ডিস্টেন্সে রয়েছে। 7-8 মিনিট পায়ে হেঁটে এলেই আপনি তিন বাজারে চলে আসতে পারবেন। এই তিন বাজারের মধ্যেই রয়েছে এই ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটটা ঠিক সামনের দিক করে আমি আপনাকে যে বাজারটা দেখালাম, এই সামনে যে বাজারটা দেখালাম, ঠিক তার সামনের দিকেই রয়েছে শ্রীরামপুর কোর্ট। এই ফ্ল্যাটটা হচ্ছে G+5 বিল্ডিং এবং এই ফ্ল্যাটটার নাম হচ্ছে মাতঙ্গী আবাসন, 446/A PG ভাদুরী সরণি। এই পুরো অ্যাড্রেস এখানে। এই ফ্ল্যাটে আমরা টপ ফ্লোরে উঠব। যে ফ্ল্যাটটা আপনাদেরকে বললাম 760 স্কোয়ার ফুট, এই ফ্ল্যাটটা রয়েছে এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে, দ্যাট মিন্স ফিফথ ফ্লোরে। লিফ্ট ফেসিলিটি রয়েছে এবং বাইক পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে। দ্যাট মিন্স আপনি যে ফ্ল্যাটটা এখন দেখবেন সেই ফ্ল্যাটটা একদম অন দ্য মার্কেট। আমি বলতেই পারি, আপনারা বলতেই পারেন যে এটা একদম মার্কেটের ওপরে ফ্ল্যাট। যে ফ্ল্যাটটা থেকে আপনারা শ্রীরামপুর স্টেশন বলুন, মার্কেট বলুন, যে কোনো জায়গায় সহজে যেতে পারবেন। আমরা এই মুহূর্তে লিফট ধরে ফিফথ ফ্লোরে উঠব। ফিফথ ফ্লোরে উঠে আপনাদেরকে আমি ওই ফ্ল্যাটটা দেখাবো, যে ফ্ল্যাটটা এই মুহূর্তে আপনারা অ্যাভেলেবেল পাবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লিফট ইজ রানিং। আমি এই মুহূর্তে লিফটে আপনাদের সামনে উঠেছি। দর্শক প্রথমেই বলে রাখি, যে সমস্ত দর্শকরা এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাবেন। এবং আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে আপনারা এই যে ফ্ল্যাটটা দেখাবো আপনাদেরকে, এই ফ্ল্যাটটা কেনার জন্য যদি আপনারা মনে করেন যে আপনাদের হাউজিং লোনের প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আমরা 90% পর্যন্ত আপনাদের হাউজিং লোন করে দেবো। সেক্ষেত্রে যে কোনো কাস্টমারের জন্য এই ফেসিলিটিটা আপনারা পাবেন। দর্শক আমরা দেখুন এই মুহূর্তে ফিফথ ফ্লোরে চলে এসেছি। ফিফথ ফ্লোরে একদম লিফট থেকে যদি আপনারা যদি দেখতে পান, যে ফ্ল্যাটটা আমরা দেখতে পাচ্ছি 504 নম্বর, 504 এই ফ্ল্যাটটাই এই মুহূর্তে আপনাদের অ্যাভেলেবেল রয়েছে এই বিল্ডিংয়ে। এছাড়া প্রত্যেকটা ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে। দর্শক আমি আপনাদেরকে সিঁড়িটাও একটু দেখাই, চওড়া সিঁড়ি। আপনারা চাইলে সিঁড়ি দিয়েও উঠতে পারেন, সেক্ষেত্রে একটু ওঠা কষ্টকর, যার জন্য লিফট ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। দর্শক আমরা এই ফ্ল্যাটের ভেতরে এন্ট্রি নেব। 504 নম্বর ফ্ল্যাট, 2BHK 760 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। দর্শক ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার আগে আপনাদেরকে আমি দেখাই, ফ্ল্যাটটার ফেস রয়েছে নর্থ ফেসিং ফ্ল্যাট, দ্যাট মিন্স এই ফ্ল্যাটের ফেস হচ্ছে নর্থের দিক থেকে। আমরা ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছি, আপনারা দেখুন ডাইনিং এরিয়াটা দেখুন, বড় লম্বা ডাইনিং এরিয়া। আমি ডাইনিং ওপেনিং গেট থেকে একদম ডাইনিংয়ের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওপেন কিচেন রয়েছে, দিস ইজ দ্য ওপেন কিচেন। আপনারা বুঝতেই পাচ্ছেন ওপেন কিচেন, কিচেনের সঙ্গে রয়েছে একটা বড় থেকে জানলা, দ্যাট মিন্স ওপেন কিচেন। কিচেন থেকে যদি আমি ক্যামেরাটা আপনাদের ঘুরিয়ে সামনের দিকে দেখাই, তাহলে আপনারা এরিয়াটা বুঝতে পারবেন যে কত বড় এরিয়া। পুরোটা দেখুন ডাইনিং এরিয়া, ওপেন কিচেনের সঙ্গে ডাইনিং এরিয়া। আমি আবার সামনের দিকে হেঁটে চলেছি এন্ট্রি গেটের সামনে, দ্যাট মিন্স এটা হচ্ছে পুরো কমপ্লিট ডাইনিং এরিয়া। এরপর ডান দিকে একটা বেডরুম আছে, বাঁ দিকে একটা বেডরুম আছে। আমরা বাঁ দিকের যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমের ভিতরে ঢোকার চেষ্টা করব। দর্শক আপনারা দেখুন
এই যে বেডরুমটা আমি ওপেন করেছি আপনারা বেডরুমটা দেখুন দিস ইজ দা বেডরুম আপনারা দেখেছেন এই বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা দর্শক আপনারা ব্যালকনিটা দেখুন ব্যালকনি ব্যালকনির সঙ্গে পাশের পরিবেশ এবং এই ব্যালকনিটার সঙ্গেই পাশে এই বেডরুমটার মধ্যে রয়েছে অ্যাটাচ বাথরুম যে বাথরুমটা কমপ্লিট রেডি রয়েছে এই মুহূর্তে 100% রেডি দর্শক তার মানে আমরা এটা দেখলাম ব্যালকনি দেখলাম অ্যাটাচ টয়লেট দেখলাম যদি আমরা ব্যালকনি থেকে যদি বেডরুমটাকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন বেডরুমটা কিন্তু 10x10 নন অ্যান এভারেজ 10x10 সাইজের একটা বেডরুম দর্শক এই বেডরুমটা দেখার পর আমরা ঠিক পাশের বেডরুমে যাব পাশের বেডরুমে গিয়ে দেখব দর্শক পাশের বেডরুমে যাই এটা হচ্ছে পাশের আর একটা বেডরুম দর্শক বুঝতেই পারছেন দিনের বেলায় কিন্তু কোনো রকম অন্ধকার ব্যাপার নেই ফ্ল্যাটের মধ্যে পুরো বেডরুমটাকে আপনারা ঘুরে দেখা যাবে ডান দিকে দেখুন আলমারি করার জন্য জায়গা দেওয়া আছে আপনারা আলমারি করতে পারবেন সঙ্গে জানলা রয়েছে দিনের বেলায় দেখুন কোনো রকমভাবে অন্ধকার পরিবেশ নেই এই বেডরুমটা সাইজ হচ্ছে 11x12 ফিটের বেডরুম দর্শক তাহলে আমরা সেকেন্ড বেডরুমটাও দেখেছি এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা একটা কমন বাথরুম দেখাবো দর্শক বেডরুম থেকে বেরোলেই বাঁদিকে রয়েছে কমন বাথরুম আপনারা দেখুন কমন বাথরুম 100% রেডি সুন্দর টাইলস দেওয়া আছে সুন্দর কালারের টাইলস দেওয়া আছে তার মানে আমরা দেখলাম কমন বাথরুম দর্শক আপনাদেরকে যে ফ্ল্যাটটা দেখাচ্ছি সেই ফ্ল্যাটটা হচ্ছে 760 স্কোয়ার ফুট 2 BHK ফ্ল্যাট শ্রীরামপুরের টিন বাজার এরিয়াতে কারণ এই ফ্ল্যাটটা একদম টিন বাজার এরিয়াতে দর্শক আপনাদেরকে পুরো ভিডিওটা দেখিয়েছি যদি এই ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন এবং যদি এই ভিডিও সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যদি মনে হচ্ছে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা আপনাদের পরিচিত কোনো বন্ধুবান্ধবকে শেয়ার করবেন যারা আপনার ফ্ল্যাট কেনার জন্য হেল্প করবে তাদেরকে প্লিজ শেয়ার করে দিন দর্শক আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ